2023 সালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার এমসিকিউ নৈবর্তিক অভিক্ষা এর সমাধান আমরা যে সেটটি সমাধান দিচ্ছি ঘ সেট তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে ক খ এবং গ এই উত্তরগুলো বের করে নিবে এক নং প্রশ্নের এক নং জি প্রশ্নটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে সঠিক উত্তর গ মন দিয়ে লেখাপড়া করা দরকার দুই নং প্রশ্ন কোনটি অঘোষ ব্যঞ্জন তালিবাস্য ক সঠিক উত্তর ক তিন নং প্রশ্ন এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ কোনটি সঠিক উত্তর গ দেশ চার নং প্রশ্ন বিদেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে সঠিক উত্তর খ পূরক পাঁচ নং প্রশ্ন নিচের কোনটি যৌগিক বাক্য সঠিক উত্তর খ বিপদ ও দুঃখ একসঙ্গে আসে ছয় নং প্রশ্ন চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে সঠিক উত্তর খ ক্ষয়ের খা সাত নং প্রশ্ন শত্রু শব্দের অর্থ কি সঠিক উত্তর খ দাড়ি আট নং প্রশ্ন বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে সঠিক উত্তর গ উক্তি নয় নং প্রশ্ন বাক প্রত্যঙ্গের সবচেয়ে বড় অংশের নাম কি সঠিক উত্তর ক উষ্ঠ দশ নং প্রশ্ন তাতে আসতে বললাম তবু এলো না তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে সঠিক উত্তর গ বিরোধ এগারো নং প্রশ্ন গৌণ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি একটু পরে সঠিক উত্তর খ কদবেল বারো নং প্রশ্ন জাকাত কোন ভাষার শব্দ সঠিক উত্তর আরবি ঘ তেরো নং প্রশ্ন পকেট মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ সঠিক উত্তর গ সংযোগ চোদ্দ নং প্রশ্ন ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক ক সম্বন্ধ পনেরো নং প্রশ্ন সাকার শব্দের বিপরীত অর্থ শব্দ কোনটি সঠিক উত্তর খ নিরাকার ষোলো নং প্রশ্ন ক্ষিতি কোন শব্দের প্রতিশব্দ সঠিক উত্তর ঘ পৃথিবী সতেরো নং প্রশ্ন নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ সঠিক উত্তর ঘ আমার যাওয়া হলো না আঠারো নং প্রশ্ন কোনটি অনুকার দিত্বের উদাহরণ সঠিক উত্তর ক ঝিলমিল উনিশ নং প্রশ্ন গুণ বিশেষ্য কোনটিতে সঠিক উত্তর ঘ দীনতা বিশ নং প্রশ্ন বেলে মাটি কোন জাতীয় বিশেষণ সঠিক উত্তর খ উপাদানবাচক একুশ নং প্রশ্ন নিচের কোনটিতে কোনটি করুণা আবেগ সঠিক উত্তর ঘ হায় হায় ওর এখন কি হবে বাইশ নং প্রশ্ন টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর গ ধরনবাচক তেইশ নং প্রশ্ন কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে সঠিক উত্তর ক জন চব্বিশ নং প্রশ্ন মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি সঠিক উত্তর গ তিরিশটি পঁচিশ নং প্রশ্ন বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লঙ্ঘক যুক্ত করা হয় সঠিক উত্তর ক বিশেষ্য এবং সর্বনাম ছাব্বিশ নং প্রশ্ন নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ সঠিক উত্তর খ সেতার সাতাশ নং প্রশ্ন সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি সঠিক উত্তর ঘ যারা তারা আঠাশ নং প্রশ্ন নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ সঠিক উত্তর খ তেহাই উনত্রিশ নং প্রশ্ন তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য সঠিক উত্তর ক অনুজ্ঞাবাচক তিরিশ নং প্রশ্ন নিপাতনে সিদ্ধ সন্ধির ব্যঞ্জন সন্ধির উদাহরণ হল সঠিক উত্তর ঘ একাদশ তো সবার জন্য আবারও শুভকামনা রইল এবং অন্যান্য সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে।